বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব সর্ষে রুই। সর্ষে রুই রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি ভেজে, আর নিয়ে নিয়েছি এখানে দু রকম সর্ষে আছে, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি একটু লবণ দিয়ে, আর এখানে আছে আপনার টমেটো, ধনে পাতা। তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি। শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা ঠিক আমরা যেভাবেই খাবো ঠিক সেভাবেই দেখাবো, কিন্তু রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন। তো চলো শুরু করা যাক, আমি যেভাবে খাই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, খুব সুন্দর রেসিপি, খেতে চমকদার, মানে চমকদার মানে দেখতে খেতে খুব সুন্দর। বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। তো বন্ধুরা কড়া আমার গরম হয়ে গেছে, মাছ যে ভেজেছি তেল, সেই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। এই কড়ার মধ্যে আমি মাছ ভাজার তেল আছে আমার বন্ধুরা দিয়ে দিলাম। কড়াটা এই তেলটা গরম হবে, সর্ষে বাটা দেওয়ার পর বেশি কিন্তু এটা কষবেন না, তাতে তেতো ভাবটা চলে আসবে। একটু জল দিয়ে দেবো, দিয়ে দেবো জলটা, জলটা দিয়ে দিলাম। এরপর কি করবো আমি, এখানে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, যদি লাগে তো পরে দিয়ে দেবো। দিয়ে এক থেকে দেড় মিনিট এটাকে একটু এভাবে একটু কষিয়ে দিই, বেশি কষাবে না, এক থেকে দেড় মিনিট। তো বন্ধুরা আমি এখানে জলটা দিয়ে দেবো, নুন ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন, আর কিরকম মানে ঝোল খাবেন, গা মাখা খাবেন, সেই বুঝে আপনারা জলটা দেবেন। আমি একটু জল দেব সামান্য পরিমাণে, দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব মাছের পিসগুলো। তো বন্ধুরা আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দেব আমাদের মাছের পিসগুলো। মাছগুলো আমি মিনিমাম 5 মিনিট একটু ফুটিয়ে নেবো, তারপর এটাকে আমি নামিয়ে দেবো। দেখছেন বন্ধুরা কত সুন্দর, এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে জানাবেন। আমি কিন্তু এখানে সব কাঁচা পাকা লঙ্কা, পাকাই লঙ্কা আর শুকনো লঙ্কা আমি ব্যবহার করেছি, আর দিয়ে দেবো এখানে ধনে পাতা। মিনিমাম 5 মিনিট রান্না করবো বন্ধুরা, তারপর এটাকে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে গেছে, সর্ষে রুই এটা আমি নামিয়ে দেখাচ্ছি, দারুণ কিন্তু সিম বেরিয়েছে। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, কেমন আপনাদের লাগবে, আশা করি খুব ভালো লাগবে, তা নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না, বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সঙ্গে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার নিজের জন্য ভিডিও।